মহাজাগতিক যে কোনো দুইটি বস্তুর জন্য পাঁচটি এমন পয়েন্ট রয়েছে, যেই পয়েন্টগুলোতে সামান্য ভরের কোনো বস্তু রাখলে তা মেজর দুইটি বস্তুর সাপেক্ষে স্থির থাকে এবং এই পাঁচটি পয়েন্টকে বলা হয় ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। সূর্য এবং পৃথিবীর সাপেক্ষে সৃষ্ট ল্যাগ্রাঞ্জ পয়েন্টগুলো স্পেস গবেষণা সহ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এই পয়েন্টগুলো যেহেতু পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, ফলে স্পেসক্রাফ্টের সাথে যোগাযোগ স্মুথ থাকে, যার ফলে ইতিমধ্যে এই সকল পয়েন্টগুলোতে বিভিন্ন মিশন পরিচালিত হয়েছে এবং ভবিষ্যতে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে, যেমন স্পেস কলোনি স্থাপনের পরিকল্পনা। গত ভিডিওতে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট কি এবং কিভাবে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট কাজ করে এই বিষয়গুলো বলা হয়েছিল। আজকের ভিডিওতে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের ব্যবহার সম্পর্কে বলা হবে। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। সূর্য এবং পৃথিবীর ল্যাগ্রাঞ্জ পয়েন্টগুলো যেহেতু পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে, ফলে এই স্থানগুলোর বিভিন্ন ধরনের উপযোগিতা রয়েছে। এই পয়েন্টগুলোতে কোনো একটি স্পেসক্রাফ্টকে অতি অল্প জ্বালানি খরচ করে স্টেবল রাখা যায়, ফলে এই স্থানগুলোতে কোনো একটি মিশন দীর্ঘ সময়ের জন্য পরিচালনা করা যায়। এখন সূর্য এবং পৃথিবীর ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পরিচালিত মিশনগুলো সম্পর্কে বলা যাক। L1 ল্যাগ্রাঞ্জ পয়েন্টের দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দিকে 1500 কিলোমিটার দূরে, ফলে সূর্যকে কনস্ট্যান্টলি পর্যবেক্ষণ করার জন্য L1 ল্যাগ্রাঞ্জ পয়েন্ট একটি আইডিয়াল প্লেস, কারণ এই ক্ষেত্রে চাঁদ কখনোই স্পেসক্রাফ্টের সামনে আসবে না। তাছাড়া পৃথিবীকে পর্যবেক্ষণ করার জন্যও এটি চমৎকার প্লেস। L1 ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পরিচালিত প্রথম মিশন হচ্ছে ইন্টারন্যাশনাল সান আর্থ এক্সপ্লোরার 3, যা 1978 সালে লঞ্চ করা হয়েছিল। এই মিশনের উদ্দেশ্য ছিল পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এবং সোলার উইন্ডের মধ্যবর্তী ইন্টারেকশন বা মৃতস্ক্রিয়া সম্পর্কে জানা। সূর্যকে পর্যবেক্ষণ করার জন্য 1995 সালের ডিসেম্বরে লঞ্চ করা হয় সোলার অ্যান্ড হেলিস্ফিয়ার অবজারভেটরি, সংক্ষেপে সোহো। এর মূল উদ্দেশ্য ছিল সূর্যকে টানা 2 বছর পর্যবেক্ষণ করা, যদিও সোহো এখনও সক্রিয় রয়েছে এবং 2025 সাল পর্যন্ত এর মিশন এক্সটেন্ড করা হয়েছে। 1997 সালের আগস্টে লঞ্চ করা হয় অ্যাডভান্স কম্পোজিশন এক্সপ্লোরার। নাসার জেনেসিস প্রোভ 2001 থেকে 2004 পর্যন্ত সোলার উইন্ডের স্যাম্পল কালেক্ট করে পৃথিবীতে নিয়ে আসে। 2015 সালে লঞ্চ করা হয় নাসার ডিপ স্পেস ক্লাইমেট অবজারভেটরি, সংক্ষেপে ডিসকভার। এটি কনস্ট্যান্টলি সূর্যের সোলার উইন্ড পর্যবেক্ষণ করে এবং সৌরঝড়ের পূর্বাভাস দিয়ে থাকে। এছাড়াও পৃথিবীর ওজন স্তর, ওয়েদার কন্ডিশন সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে। 2015 সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সির লিসা প্যাথফাইন্ডার L1-এ পাঠানো হয়। এর উদ্দেশ্য ছিল ভবিষ্যতে স্পেসে গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি স্থাপন করতে হলে টেকনোলজি কেমন হতে হবে তা বোঝা। L1-এ বিভিন্ন মিশন পরিচালিত হলেও বর্তমানে L1-এ সক্রিয় মিশনের কথা বলতে হলে প্রথমে সামনে আসবে সোহো। এছাড়াও রয়েছে নাসার উইন্ড স্যাটেলাইট, যা সোলার উইন্ডের ফলে সৃষ্ট রেডিও ওয়েভ, প্লাজমা, সেই সাথে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার স্টাডি করে। এছাড়াও রয়েছে ইসরোর আদিত্য L1, যা 2023 সালের সেপ্টেম্বরে লঞ্চ করা হয়। এর কাজ হচ্ছে সোলার অ্যাটমোস্ফিয়ার স্টাডি করা। এই তো গেল L1 ল্যাগ্রাঞ্জ পয়েন্টে পরিচালিত মিশন সমূহ। এখন বলা যাক ভবিষ্যতে L1-এর ব্যাপারে কেমন চিন্তাভাবনা চলছে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি স্লো ডাউন করার ক্ষেত্রে L1 পয়েন্ট নিয়ে বিজ্ঞানীরা চমৎকার আইডিয়া দিয়েছেন। যেমন ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার রজার অ্যাঞ্জেল বলেন, ছোট ছোট স্পেসক্রাফ্ট দিয়ে এক ধরনের স্পেসক্রাফ্টের ক্লাউড তৈরি করে তা L1 পয়েন্টে রাখলে এই ক্লাউড সূর্যের কিছুটা আলো আটকে দিবে, এতে জলবায়ু পরিবর্তনের বিষয়টি কিছুটা দীর্ঘতিতে সংঘটিত হবে। আবার অনেকে L1 পয়েন্টে সান শিল্ড বসানোর প্রস্তাব করেছেন, তবে যেমনটাই করা হোক না কেন তা একটি বিশাল ইঞ্জিনিয়ারিং বিষয় হয়ে দাঁড়াবে। তাছাড়া যে পরিমাণ ম্যাটেরিয়ালের প্রয়োজন হবে তাও হবে বিশাল, ফলে এই বিষয়গুলো আপাতত শুধুমাত্র সায়েন্স ফিকশন। আবার অনেকে সূর্য এবং মঙ্গল গ্রহের L1 পয়েন্টে আর্টিফিশিয়ালি ম্যাগনেটোস্ফিয়ার তৈরি করার প্রস্তাব করেছেন, যা সূর্যের সোলার উইন্ড আটকে দেবে। এতে মঙ্গল গ্রহ বর্তমানে যেমন শুষ্ক মরুভূমি তেমন আর থাকবে না। এমনটা করার ফলে মঙ্গল গ্রহ হয়তো সজীব হয়ে উঠতে পারে। একইভাবে সূর্য এবং শুক্র গ্রহের L1 পয়েন্টে সানশিল্ড স্থাপন করতে পারলে এর ফলে শুক্র গ্রহে আমাদের জন্য সুবিধাজনক পরিবর্তন আসতে পারে। সেই সাথে পৃথিবী এবং চাঁদের L1 পয়েন্ট খুবই আইডিয়াল প্লেস হতে পারে ভবিষ্যতে চাঁদের বিভিন্ন মিশনের ক্ষেত্রে। সূর্য এবং পৃথিবীর ল্যাগ্রাঞ্জ পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে বিজি পয়েন্ট হচ্ছে L2 পয়েন্ট। L2 পয়েন্ট L1-এর মতোই পৃথিবী থেকে 1500 কিলোমিটার দূরে অবস্থিত, তবে তা পৃথিবী থেকে সূর্যের বিপরীত দিকে। স্পেস টেলিস্কোপের ক্ষেত্রে সূর্য, পৃথিবী এবং চাঁদ এই তিনটি যথেষ্ট ব্রাইট অবজেক্ট, যা আকাশ পর্যবেক্ষণে সমস্যা তৈরি করে। কিন্তু L2 পয়েন্টে টেলিস্কোপ বসালে এই সমস্যা সমাধান হয়ে যায়, কারণ L2 থেকে এই তিনটি অবজেক্ট টেলিস্কোপের একটি টাইনি অংশকে ব্লক করে, ফলে এই তিনটি অবজেক্ট খুব বেশি সমস্যা তৈরি করতে পারে না, যার কারণে এখন পর্যন্ত L2-তে পাঠানো স্পেসক্রাফ্টের মধ্যে বেশিরভাগই হচ্ছে স্পেস টেলিস্কোপ।
L2 তে পাঠানো স্পেসক্রাফ্টের ব্যাপারে বলতে হলে প্রথমেই সামনে আসে নাসার উইকিলসন মাইক্রোওয়েভ অ্যানিসোট্রপি প্রোফ, সংক্ষেপে WMAP, যা 2001 সালের জুনে লঞ্চ করা হয়। এটি প্রায় 9 বছর L2 তে অবস্থান করে এবং কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের ম্যাপিং করে, যা মহাবিশ্বের বয়স নির্ণয়, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি সম্পর্কে অনেক কিছু সামনে নিয়ে আসে। 2010 সালে WMAP-এর জ্বালানি শেষ হয়ে যায়। বর্তমানে এটি L2 থেকে দূরে কোনো একটি হেলিওসেন্ট্রিক অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করছে, যেখানে এটি পরবর্তী কোটি কোটি বছর যাবৎ সূর্যকে প্রদক্ষিণ করে যাবে। WMAP-এর পর L2 তে পাঠানো হয় নাসার উইন্ড স্যাটেলাইট। উইন্ড প্রথমে L2 পয়েন্টে যায়, সেখানে পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ার স্টাডি করে পরবর্তীতে L1 পয়েন্টে যায়। 2009 সালে পাঠানো হয় হার্শেল স্পেস অবজারভেটরি, যা ওই সময়ের জন্য সবচেয়ে বড় ইনফ্রারেড টেলিস্কোপ ছিল। 2013 সালে হার্শেলের জ্বালানি শেষ হয়ে যায়। তখন থেকে এখন পর্যন্ত এটি WMAP-এর মতোই হেলিওসেন্ট্রিক অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করছে। ইসা 2009 সালে আরেকটি স্পেসক্রাফ্ট L2 তে পাঠিয়েছিল, যার নাম ছিল প্লাঙ্ক স্পেস অবজারভেটরি। এটিকে মূলত সফল মিশন WMAP-এর উত্তরসূরি হিসেবে পাঠানো হয়েছিল। এর মাধ্যমে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের আরও ডিটেল ইমেজ পাওয়া যায়। 2013 সালে প্লাঙ্কের মিশন সম্পূর্ণ হয়। তখন থেকে এটি হেলিওসেন্ট্রিক অরবিটে সূর্যকে প্রদক্ষিণ করছে। এরপর সামনে আসে ইসার গায়া মিশন। এটি 2013 সালে লঞ্চ করা হয়। এটির মূল উদ্দেশ্য ছিল মিল্কিওয়ে গ্যালাক্সির ম্যাপিং করা। 2013 থেকে এখন পর্যন্ত গায়া মিল্কিওয়ে গ্যালাক্সির কোটি কোটি তারার ম্যাপিং করেছে। এটি 2025 সাল পর্যন্ত মিল্কিওয়ে গ্যালাক্সির ম্যাপিং করবে। মিশন শেষে গায়ার মাধ্যমে মিল্কিওয়ে গ্যালাক্সির একটি 3D ম্যাপ পাওয়া যাবে। এরপর রাশিয়া এবং জার্মানি সম্মিলিতভাবে লঞ্চ করে স্পেক্টর-RG। এটি মূলত একটি এক্স-রে স্পেস অবজারভেটরি, যা ইউনিভার্সের হাই এনার্জি অঞ্চলগুলো অবজার্ভ করবে। এর মাধ্যমে গ্যালাক্সি ক্লাস্টার, ম্যাসিভ ব্ল্যাক হোল, নিউট্রন স্টার সহ যে সকল অবজেক্ট হাই এনার্জির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নির্গত করে তা ডিটেক্ট করা যাবে। এরপর সামনে আসে আমাদের পরিচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, যা 2021 সালের ডিসেম্বরে লঞ্চ করা হয়। জেমস ওয়েব সহ অন্য সকল স্পেসক্রাফ্টের ক্ষেত্রে একটি বিষয় হয়তো আপনারা লক্ষ্য করেছেন, এবং তা হচ্ছে স্পেসক্রাফ্টগুলো জাস্ট L2 বা L1 পয়েন্টে থাকে না, বরং স্পেসক্রাফ্টগুলো ল্যাগ্রাঞ্জ পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতে থাকে, যাকে বলা হয় হেলো অরবিট। অর্থাৎ আমরা যদি পৃথিবী এবং ল্যাগ্রাঞ্জ পয়েন্ট বরাবর একটি রেখা কল্পনা করি, তবে এই হেলো অরবিট এই রেখার সাথে সমকোণে কিংবা একটু এদিক সেদিকভাবে অবস্থান করবে। এখন স্পেসক্রাফ্টকে হেলো অরবিটে রাখার ক্ষেত্রে কোনো একটি ল্যাগ্রাঞ্জ পয়েন্টে একাধিক স্পেসক্রাফ্ট রাখা যায়, সেই সাথে L1 L2 পয়েন্ট আনস্টেবল, অর্থাৎ এই পয়েন্ট থেকে স্পেসক্রাফ্ট সামান্য এদিক সেদিক হলেই এটি আর সূর্য এবং পৃথিবীর সাপেক্ষে স্থির থাকবে না। এমন ক্ষেত্রে স্পেসক্রাফ্টকে থ্রাস্টারের মাধ্যমে স্পেসিফিক পয়েন্টে আনতে বেশি জ্বালানির প্রয়োজন হবে, এমনকি অনেক সময় স্পেসিফিক পয়েন্টে আনা সম্ভব হবে না। অন্যদিকে হেলো অরবিটে সামান্য জ্বালানি খরচ করেই স্পেসক্রাফ্টকে ল্যাগ্রাঞ্জ পয়েন্টে ধরে রাখা যায়, যার ফলে ল্যাগ্রাঞ্জ পয়েন্টের মিশনগুলো হেলো অরবিটকে মাথায় রেখে পরিচালনা করা হয়। আমার জেমস ওয়েবের এই ভিডিওটিতে হেলো অরবিটের বিষয়টি উল্লেখ করা হয়নি, যার ফলে অনেকের মনে প্রশ্ন তৈরি হয়েছিল যে জেমস ওয়েবকে যদি L2 তে রাখা হয় তবে তাতে সূর্যের আলো পৌঁছাবে না, কারণ জেমস ওয়েব পৃথিবীর ছায়ের মধ্যে থাকবে। এমন ক্ষেত্রে জেমস ওয়েবের সোলার প্যানেল কিভাবে সোলার এনার্জি পাবে? চাঁদ যতটা দূর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে, জেমস ওয়েব L2 পয়েন্টকে তার চেয়েও বেশি দূরত্ব থেকে প্রদক্ষিণ করবে, যার ফলে জেমস ওয়েবের নিচের দিকে থাকা সোলার প্যানেল সহজেই সূর্যের সোলার এনার্জি শোষণ করতে পারবে। L2 তে পরিচালিত সাম্প্রতিক মিশন হচ্ছে ইউক্লিড, যা 2023 সালের জুলাইয়ে লঞ্চ করা হয়। ইউক্লিড মূলত একটি ওয়াইড অ্যাঙ্গেল স্পেস টেলিস্কোপ। ইউক্লিডে 600 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা আলোর ভিজিবল এবং নিয়ার ইনফ্রারেড স্পেকট্রাম রেকর্ড করবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির ইউক্লিড গ্যালাক্সির রেড শিফট ডিটেক্ট করবে, যার মাধ্যমে গ্যালাক্সিগুলোর দূরে সরে যাওয়ার বিষয়গুলো আরও গভীরভাবে স্টাডি করা যাবে। উল্লিখিত মিশনগুলোর বাইরেও L2-র জন্য অনেকগুলো মিশন লাইন আপে রয়েছে, যেমন WFAST, প্লুটো মিশন, লাইট বার্ট ইত্যাদি। সূর্য এবং পৃথিবীর L3 ল্যাগ্রাঞ্জ পয়েন্টে এখন পর্যন্ত কোনো মিশন পরিচালনা করা হয়নি, কারণ এই পয়েন্ট প্র্যাকটিক্যালি ইউজফুল নয়। এই পয়েন্টে যদি কোনো স্পেসক্রাফ্ট পাঠানো হয় তবে এর সাথে যোগাযোগের জন্য দ্বিতীয় আরেকটি স্পেসক্রাফ্টের প্রয়োজন পড়বে, কারণ L3-র সাথে পৃথিবীর সরাসরি কমিউনিকেশন করার কোনো সুযোগ নেই। সূর্য এবং পৃথিবীর L4 এবং L5 স্টেবল হবার পরেও এখনও পর্যন্ত এই পয়েন্টগুলোতে কোনো মিশন পরিচালনা করা হয়নি। এখন প্রশ্ন হচ্ছে কেন এই পয়েন্টগুলোতে মিশন পরিচালনা করা হয়নি। আসলে L3-র মতো এই দুটি পয়েন্টেরও উল্লেখ করার মতো প্র্যাকটিক্যাল ইউজ নেই। তবে পৃথিবী এবং সূর্যের L4 এবং L5-এ মিশন পরিচালনা করা না হলেও সূর্য এবং জুপিটারের L4 এবং L5 পয়েন্টে ইতিমধ্যে মিশন পরিচালনা করা হয়েছে, এবং তা হচ্ছে নাসার লুসি মিশন। লুসি 12 বছরে 8টি ভিন্ন অ্যাস্ট্রয়েডে যাত্রা করবে,
এই আটটি অ্যাস্ট্রয়েডের মধ্যে দুইটি হচ্ছে মেইন বেল্ট অ্যাস্ট্রয়েড এবং বাকি ছয়টি হচ্ছে সান এবং জুপিটারের L4 এবং L5 থাকা ট্রোজান অ্যাস্ট্রয়েড। পৃথিবী এবং সূর্যের L4 এবং L5 প্র্যাকটিক্যাল কোনো ইউজ না থাকলেও এই পয়েন্টগুলো নিয়ে বিভিন্ন আইডিয়া বিজ্ঞানীরা উপস্থাপন করে যাচ্ছেন। যেমন L3, L4 এবং L5 এই তিনটি ল্যাগ্রাঞ্জ পয়েন্টে তিনটি ডিভাইস বসানোর পরিকল্পনা রয়েছে যা গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করবে। পৃথিবীতে থাকা গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টরকে পৃথিবীতে সৃষ্ট বিভিন্ন নয়েজের মধ্যে কাজ করতে হয়, কিন্তু স্পেসের ক্ষেত্রে নয়েজের বিষয়টি মিনিমাইজ হবে, সেই সাথে বিশাল এরিয়া জুড়ে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্ট করতে পারবে, যার ফলে মহাবিশ্বের বিভিন্ন মহাজাগতিক বিষয়গুলো আরও বিস্তারিতভাবে জানা যাবে। এছাড়াও পৃথিবী এবং চাঁদের L4 এবং L5 স্পেস কলোনি স্থাপনের বিভিন্ন আইডিয়া রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে 1976 সালে জর্জ ওনিলের বিশাল ঘূর্ণায়মান সিলিন্ডার আকৃতির স্পেসক্রাফ্ট। এই আইডিয়া অনুযায়ী পৃথিবী এবং চাঁদের L5 পয়েন্টে বিশাল সিলিন্ডার আকৃতির স্পেসক্রাফ্ট স্থাপন করা যাবে, যাতে 10,000 মানুষের বসবাসের সুযোগ থাকবে। এখন এই সিলিন্ডারের ভিতরে যেহেতু পৃথিবীর মতো গ্র্যাভিটি থাকবে না, ফলে স্পেসক্রাফ্টকে সবসময় ঘোরানো হবে, যার ফলে সেখানে সৃষ্ট কেন্দ্রবিমুখী বল আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করবে। এখন এই আর্টিফিশিয়াল গ্র্যাভিটি বিষয়টি সংক্ষেপে উল্লেখ করা যাক। আপনি যদি একটি গ্লাসে পানি নিয়ে তাকে একটি সেটআপের মধ্যে বসিয়ে ঘোরাতে থাকেন, তবে কিন্তু গ্লাসের পানি কখনোই গ্লাস থেকে বেরিয়ে আসবে না। এর কারণ হচ্ছে গ্লাসটিকে ঘোরানোর ফলে গ্লাসে থাকা পানি গ্লাসের নিচের দিকে বল অনুভব করবে, যার ফলে গ্লাসটি যখন এমন অবস্থায় থাকবে তখনও গ্লাসের পানি যেহেতু গ্লাসের নিম্নাংশ বরাবর কেন্দ্র বিমুখী বল অনুভব করবে, সেহেতু গ্লাসের পানি গ্লাস থেকে বের হবে না। এখন এই পানির স্থানে যদি আমরা একজন মানুষকে কল্পনা করি, তবে গ্লাসটি ঘোরানোর সময় মানুষের অবস্থা যেখানেই থাকুক না কেন, মানুষটি তার সাপেক্ষে নিচের দিকে অর্থাৎ পা বরাবর ফোর্স অনুভব করবে, যার ফলে মানুষটি গ্লাসের ভেতরে পৃথিবীর মতোই গ্র্যাভিটি অনুভব করবে। ঘূর্ণায়মান সিলিন্ডারে ঠিক একই ঘটনা ঘটবে। সিলিন্ডার যেহেতু সবসময় ঘুরবে, ফলে এতে থাকা মানুষ কেন্দ্র বিমুখী বলের ফলে পৃথিবীর মতো গ্র্যাভিটি অনুভব করবে, এবং এটি হচ্ছে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। এখন পৃথিবী চাঁদের L5 স্পেস কলোনি স্থাপনের ক্ষেত্রে সোলার রেডিয়েশন একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড সূর্যের সোলার রেডিয়েশন থেকে পৃথিবীকে সুরক্ষিত রাখে, কিন্তু স্পেস কলোনির ক্ষেত্রে এই সুরক্ষা থাকবে না, কারণ স্পেস কলোনি পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের বাইরে অবস্থিত, ফলে সেখানে আর্টিফিশিয়ালি সোলার রেডিয়েশন আটকানোর ব্যবস্থা করতে হবে। তাছাড়া আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করার ক্ষেত্রে কিছু টেকনিক্যাল চ্যালেঞ্জ রয়েছে, সেই সাথে এত বিপুল পরিমাণ র ম্যাটেরিয়াল স্পেসে নিয়ে যাওয়া এটিও একটি চ্যালেঞ্জিং বিষয়, যার ফলে আপাতত এখনও স্পেস কলোনির বিষয়টি একটি সায়েন্স ফিকশন মাত্র। তবে ভবিষ্যতে এই ফিকশন বাস্তবে রূপ নিলে অবাক হবার কিছুই থাকবে না, কারণ বর্তমানে আমরা এমন অনেক কিছুই ব্যবহার করছি যা একসময় ছিল সায়েন্স ফিকশন। নিউটন তার মহাকর্ষ তত্ত্ব দেওয়ার পর নতুন একটি বিষয় সামনে আসে এবং তা হচ্ছে থ্রি বডি প্রবলেম। পরবর্তীতে এই থ্রি বডি প্রবলেমের সমাধান খুঁজতে গিয়ে সামনে আসে ল্যাগ্রাঞ্জ পয়েন্ট। থ্রি বডি প্রবলেম এবং ল্যাগ্রাঞ্জ পয়েন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।